সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 6 মার্চ 2023 ইংরেজি তারিখ, 21শে ফাল্গুন, বাংলাদেশ মতেও 21শে ফাল্গুন, 1429 বঙ্গাব্দ, হিজরি 13 শাবান, রোজ সোমবার। চতুর্দশী তিথি থাকবে অপরাহ্ন 4:48-24 পর্যন্ত, তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে। আর মঘা নক্ষত্র থাকবে রাত্র 12:50-10 পর্যন্ত, সুকর্মাযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি, সর্বগ্রাসী গ্রহ রাহুর নবম দৃষ্টি এবং শনি রবি বুধের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া তুলা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রবি বুধ শনি ত্রিগ্রহ যোগ, মীন রাশিতে বৃহস্পতি শুক্রের জ্যোতি, মেষে রাহু এবং বৃষ রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি এবং মেষলগ্ন নিয়ে। মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। মনে রাখবেন, কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় অবলম্বন করতে হবে, তবেই না বিজয়ের বরমাল্য পড়তে হবে। তাছাড়া পিতামাতার কাছ সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, তবেই না পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পেতে পারেন। যদিও কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করার চেষ্টা করবে, সেই সঙ্গে বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে, সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, এমনকি সঞ্চয়ী মানুষ, মিতব্যয়ী মানুষ, যার ফলে দিনটি আপনাদের জন্য শুভ, সম্ভাবনাময়, এমনকি ভবিষ্যতের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যার ফলে জীবনের ভিতকে মজবুত করে গড়ে তুলতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, এমনকি শৌর্য, বীর্য, ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের জন্য উপহার থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি এবং বৃষলগ্ন নিয়ে। বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে, দীর্ঘদিন ধরে যারা দাম্পত্য এবং পারিবারিক জীবনে অশান্তিতে ভুগছিলেন সেগুলো দূর হবে। সেই সঙ্গে গৃহবাড়ি, অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে, এমনকি মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবেন, সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে। তাছাড়া নতুন প্রেম, নতুন বন্ধুত্বকে স্বাগত জানাবেন এবং সেটি দীর্ঘস্থায়ী হবে, সেই সঙ্গে সুখী, সমৃদ্ধিময় এক চমকপ্রদ দিন আপনারা উপহার পাবেন। সেই সঙ্গে সে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, তারা এক্সট্রাঅর্ডিনারি বলে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে, এমনকি গৃহবাড়ি, অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হবেন, সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে যা আপনাদের সফলতার ভিতকে 10 গুণ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, যা মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। সেই সঙ্গে সর্বহারাদের নেতৃত্ব দিয়ে মাথার মণি সাজতে আরম্ভ করবেন, এমনকি ভাই বোনদের সাথে সূক্ষ্মতার মেলবন্ধন রচিত হবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হয়ে উঠবে, দাম্পত্য কলহ বিবাদ দূর হবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তাদের জন্য চমকপ্রদ একটি দিন উপহার থাকবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে তো মুখর থাকবেই, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর যারা এডুকেশন লাইফে আছেন তাদের জন্য একটি সুখী সমৃদ্ধিময় দিন উপহার দেবে, এমনকি কোনো না কোনো পুরস্কার হাতের মুঠোয় আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ থেকে মুক্ত করবে, এমনকি বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, শত্রুরা পরাস্ত হবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগ তার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। সেই সঙ্গে লাইফ স্টাইলে এক নতুন অনুভূতি জাগ্রত হবে, এমনকি দাম্পত্য কলহ বিবাদের বিদূরিত হওয়ায় স্নেহ মায়া মমত্বপূর্ণ একটি সুখী সমৃদ্ধিময় দিন আপনাদের জন্য উপহার থাকবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগী তাই সচল হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে, এমনকি চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজরা আপনাদের আক্রমণ করলেও অবশেষে পিছু হটতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, এমনকি বিশেষ করে মনের অভিলাষ পূর্ণ করবে, সেই সঙ্গে গুণ অংশ বৃদ্ধি পাবে, দোষ অংশ লোপ পাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে আপনার সফল মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশ সম্মানীয় মানুষ এক কথায় জয় জয়কার একটি দিন উপহার পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি এবং সিংহলগ্ন নিয়ে। সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, দেহ মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে, জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ আসবে, গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন যার ফলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তো সিংহ রাশির জাতক জাতিকারা রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়
রাশি হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো আপনাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফাল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ মায়া মমত্বে ঘেরা একটি দিন উপহার পাবেন। তবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক উপহার উপঢৌকনাদিও সমানে পাবেন। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কোমল শিশুরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি এবং কন্যালগ্ন নিয়ে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, এমনকি আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে আপনাদের নাজেহাল করে তুলবে, অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না, লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, এমনকি ভুল পথে পদার্পণ করে পরবর্তীতে পস্তাতে হবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাত ফসকে বেরিয়ে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, এমনকি অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে আজকের দিনটি। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তুলা রাশি এবং তুলা লগ্ন নিয়ে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবার খুশিতে নাচাবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। সাধন ভজনে যারা আছেন তারা সাধনায় সিদ্ধি লাভ করবেন, কামনা বাসনা পূর্ণ করবে। এক কথায় আয় উপার্জন বৃদ্ধি পাওয়ায় প্রাপ্তির খাতা পূর্ণ করে দেবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফুটে উঠবে। তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবার খুশিতে নাচাবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা আপনাদের ভবিষ্যতের ভিতকে 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, দাম্পত্য অশান্তি বিদূরিত করবে, প্রেমিক প্রেমিকার মন সুখের জোয়ারে ভাসাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে, জীবিকা অর্জনে নিত্য নতুন সুযোগ আসবে, এমনকি যশ সম্মান বাড়বে, আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, সেই সঙ্গে গুণ অংশ বাড়বে আর দোষ অংশ লোপ পাবে। তাছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভিত গড়ার জন্য দিনটি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটবে, শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নস্যাৎ করবেন, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি
বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিয়ে এক রাজকীয় দিন উপহার দেবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। যদিও জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে, তথাপিও বিশেষ করে ঝুঁকি নেই বললেই চলে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন, সেই সঙ্গে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার দেবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি এবং ধনুলগ্ন নিয়ে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূরে পালাবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, পিতা মাতা গুরুজন জনদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন, যার ফলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাদ আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদের হাত থেকে মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার জন্য স্মরণীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। তো ধনুরাশি জাতক জাতিক তাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি সন্তানরা কোনো না কোনো পুরস্কার পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ সুদূর প্রসারী হবে, যা আপনাদের আনন্দ উল্লাসে অদূর ভবিষ্যতে কাটানোর পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করবে, সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। তাছাড়া ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি এবং মকর লগ্ন নিয়ে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া মিথ্যা দুর্নাম বদনামের ভাগী হতে হতে পারে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে, মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা তীব্র থেকে তীব্রতর হতে পারে, সেই সঙ্গে চোর চিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে, নেশা মদ্য জুয়ার প্রতি মন আকৃষ্ট করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদেরকে ঘায়েল করার চেষ্টা করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনিয়ে তবেই না পা বাড়াতে হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনামের ভাগী করবে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলুন, মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন নিয়ে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও পাবেন, এমনকি বিবাহের পর ভাগ্য উতলে উঠবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, জীবনসাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন, জীবনসঙ্গীরা কর্ম পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে, সেই সঙ্গে মনের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে, কামনা বাসনা পরিপূর্ণ করার সুযোগ পাবেন, সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার
ও ইলেকট্রনিক সামগ্রীর পরশ্বাস আসবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশসম্মানীয় মানুষ, সেই সঙ্গে সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, ধার্মিক মানুষ হিসাবে জনশ্রুতি থাকবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিষা হয়ে থাকে, তাহলে দুর্যোগের কালমেঘ সরে যাবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে। এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির করবে, যে সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপর ঢৌকোনাদিও সমানে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন নিয়ে। মীন রাশি এবং মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 6 মার্চ 2023 ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হয়ে পড়তে পারে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে মন বসানো কঠিন হতে পারে। তাই তো শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে, এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, শিক্ষার্থীদের লেখাপড়া থেকে মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে, ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, সঞ্চিত অর্থ পুরের ন্যায় বিনষ্ট হতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা নষ্ট করে দিতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে রাগ জেদ ক্রোধ বর্জন করে দিনটি অতিবাহিত করতে হবে। তো মীনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন, অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে, সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, সেই সঙ্গে বিশেষ করে মনকষ্ট, অর্থকষ্ট, শরীর কষ্ট মিলে একাকার করতে পারে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 6 মার্চ 2023 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিন হোক, যাবতীয় বাধা বিপত্তি দূর হোক, আপনারা সম্মুখ সমরে এগিয়ে চলুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।